চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিপোর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এখনো, তাই তো ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণ সহ উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। আর আগুনের লেলিয়ান শিকার অগ্নিকুণ্ডুলির ধোঁয়া এখনো নির্গত হচ্ছে ওই এলাকায় বলে জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের সহকারী পরিচালক ফারুক হোসেন। আমাদের 12 জন সদস্য নিখোঁজ আছেন, তার মধ্যে 9 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, 8 জনের অলরেডি শনাক্ত হয়ে গেছেন, 1 জন এখনও শনাক্ত হয়নি। তো এই আগুনের নিবারণ পরে করার পরে আমরা চূড়ান্ত সার্চিংটা করব। চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ক্রমে বাড়ছে স্বজনদের আহাজারি। তোটার জন্য যেটা ও নেগেটিভ, এটা বড় কঠিন। ও পজিটিভ পাওয়া যাচ্ছে, বি পজিটিভ পাওয়া যাচ্ছে, এ পজিটিভ পাওয়া যাচ্ছে, কিন্তু ও নেগেটিভটা শাউটিং করছে। সমস্যা আছে, আমাদের বাইরে পাইতেছি না কালকে রাতের থেকে। কালকে রাতের থেকে 10টার পরে ফোন দিছিল বাসায়, আমার বাইর কাছে বাইরব বলছে যে ডিপুতে আগুন লাগছে। তো এই কথা পরে হিয়ার অরে দিয়ে আর আপনার আর ফোন যাইতেছে না আইতেছে না, এই থেকে আর খবরগুলো পাইতেছি না। সরকারি কিংবা বেসরকারি হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যদের। এ যেন আর্তনাদ পুরীতে পরিণত হয়েছে পুরো এলাকা। তারা সুন্দরভাবে চিকিৎসা করছেন এবং দরকার হলে আরও সুন্দরভাবে চিকিৎসা হবে। আপনারা জানেন যে আমাদের বার্ন ইউনিট ঢাকা মেডিকেল কলেজের সাথে এখানে কন্টিনিউয়াসলি যোগাযোগ আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যারা নিহত হয়েছেন তাদের প্রত্যেককে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণের চেক এবং যারা আহত হয়েছেন তাদেরকে 1 লক্ষ টাকা সরকারিভাবে ক্ষতিপূরণের চেক এই সহায়তা কেন্দ্র থেকে আমরা বিতরণ করছি। আমরা জরুরি বিভাগ থেকে যতটুকু সামর্থ্য দেওয়া যায় আমাদের ওয়ান স্ট্রিম এমার্জেন্সি কেয়ার থেকে আমরা ততটুকু সবই পাচ্ছি রোগীরা। অবশ্যই দপু, মাইটিভি, ঢাকা।